পুলিশ সপ্তাহ উপলক্ষে হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিল ত্রিপুরা পুলিশ। রবিবার সকালে বিবেকানন্দ স্টেডিয়াম থেকে শুরু হয় দৌড়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠানের ফলে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও ভালো হয়। সুস্থ ত্রিপুরা নামে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পুলিশের আধিকারিকরাও এতে অংশ নেন। তো সেটা শুধু নিজেকে ফিট রাখা না, উৎসাহিত করা, আর উৎসাহিত করার সঙ্গে প্রমাণিত হয় যে আমরাও ফিট আছি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।